ঠাকুরগাঁওয়ে বিসর্জনকৃত প্রতিমার অংশবিশেষে লাথি মেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে নিমাই বর্মন নামে স্থানীয় একজন বাদী হয়ে রিপন ইসলাম 17, সজীব ইসলাম 13 ও সোহেল ইসলাম 15 নামে তিনজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কোনপাড়া শ্মশানঘাট সংলগ্ন শুক নদী থেকে বিসর্জনকৃত সরস্বতী প্রতিমার অংশ তুলে নিয়ে মোবাইল ফোনে ক্যামেরায় লাথি মারার চিত্র ধারণ করে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আর না বুঝে ভুল করে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান আসামিদের স্বজনেরা। রিপন নদীতে খেলতেছিল, খেলতে খেলতে বাচ্চাগুলা ভুল করে একটা খেরের গুটি আনে, ওরা একটা কি টিকটক করছে না করছে, কারো বয়স 15 কারো বয়স 16, ভিডিও করছে, ভিডিও করে ওরা টিকটকে ছাড়ে দিয়ে এটা ওরা ভুল করছে এবং আমরাও এই বিষয় ক্ষমা চাচ্ছি, আমাদেরকে তার নালার সাথে ক্ষমা করে। আমার ছেলে ওরা নদীতে খেলতে গেছে, খেলতে যা ওরা একটা ভিডিও করছে, ভিডিও টিকটক বলে না কি বলে এটা জানি না, ওরা ভুল করছে, আমাদের ওই ছেলেগুলোরও ভুল গেছে, আমাদেরও আল্লাহ হোসেন মাফ করে দেন, ভুল আমরা বুঝতে পারছি, আমার ছাড়ে দেয়নি, এখন ওরা মামলা দিয়ে দিছে, এটা আমাদেরকে মাফ করে দেবেন। এরা ছোট বাচ্চা, এরা নদীতে গেছিল, নদীতে যায় পূজার মূর্তিটাকে নিয়ে একটা টিকটক তৈরি করছে, এরা বুঝতে পারে নাই যে এটা ধর্মীয় একটা জিনিস বা কিছু, আইনত হবে তারা জানতে পায়, তারা যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা নিয়ে আস। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে শ্রীকৃষ্ণপুর গ্রামে সরস্বতী পূজা উত্তর তিন থেকে চারটি ছেলে, তিনটি ছেলে বিসর্জিত প্রতিমা তুলে নিয়ে আসে টিকটকের নামে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত আনছে। এটি আমি আজকে দুপুর নাগাদ জানতে পারি, জানার পরপরই আমার উপজেলায় সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট এই বিষয়টি জানাই এবং উনি তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাধ্যমে এই তিনটি ছেলেকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ রক্ষা করে আমি তাদেরকে নিয়ে জাতীয় স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার স্মার্ট বাংলাদেশের রূপকার জনিত শেখ হাসিনার জাতীয় স্বার্থ রক্ষার্থে ঠাকুরগাঁও থানায় একটি রেগুলার মামলা দায়ের করা হলো এবং সেই মামলার বাদী হয়েছেন নিমাই বর্মন নামে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমারও দাবি এটি যেন চুলচেরা তদন্ত করে সঠিক বিচার পায় হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষজন। এ বিষয়ে তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে মুঠোফোনে জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা হয়েছে, মামলা আচ্ছা মামলা হয়েছে, আমরা তাদেরকে আদালত পাঠাবো কাল সকালে। সোহেল পারভেজ, লাইভ ঠাকুরগাঁও।